বিসমিল্লাহির রহমানির রহিম। আমুদ বাণী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব, দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আমি গতদিন ক্লাস শুরু করেছিলাম। আজকে তোমাদের গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ তোমাদের কাছে বলছি। এক নম্বর হলো গ্যাসের গঠন, যে সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র গোলাকার স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। দুই নম্বর হলো অণুর গতিশীলতা, অণুসমূহ চতুর্দিকে অবিরামভাবে ছুটাছুটি করে। অণুসমূহ পাত্রের গায়ে ও পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে। তিন নম্বর হলো গড় মুক্ত পথ, দুটি সংঘর্ষে মধ্যবর্তী দূরত্ব সমূহে গড় মানকে গ্যাস অণুর গড় মুক্ত পথ বলে। সংঘর্ষের সময় অণুগুলোর মধ্যে সংঘর্ষের যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বের দুটো সংঘর্ষের মধ্যবর্তী মধ্যবর্তী সময়ের তুলনায় অনেক কম মধ্যবর্তী মধ্যবর্তী সময় তুলনায় খুব মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। গতিবেগ গ্যাস অণুসমূহ স্থিতিস্থাপক হওয়ায় তাদের গতিবেগের পরিবর্তন হয় না। এখানে গ্যাস অণুসমূহ স্থিতিস্থাপক হওয়ায় এদের গতিবেগের পরিবর্তন হয় না। চাপ, ধাক্কার ফলে পাত্রের গায়ে যে বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। তারপরে সাত নম্বর হলো গ্যাস অণুর আয়তন, গ্যাস অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। গ্যাস অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। গ্যাস অণুসমূহের আয়তন খুবই নগণ্য, পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুসমূহের আয়তন খুবই নগণ্য। তারপরে আকর্ষণ বিকর্ষণ, গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। গ্যাস অণু সমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। তারপরে হলো গ্যাস অণুর গতিশক্তি, গ্যাস অণুর মোট গতিশক্তি স্থির, তাই না? গ্যাস অণুর মোট গতিশক্তি স্থির, অভিকর্ষণ শক্তির প্রভাব। গ্যাসের অণুসমূহের গতির উপর
অবিশ্বকর্ষ শক্তির কোনো প্রভাব নাই। গ্যাসনুর গতিশক্তির উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নাই। তাহলে আমরা এই কতগুলি স্বীকার্য তোমরা লিখতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সময়ে 10টা পয়েন্ট তোমাদের লিখলাম। এটা হলো চাপ হলো একক ক্ষেত্রের উপর বল, উপর প্রযুক্ত বল। তাহলে আমরা উল্লেখিত স্বীকার্যের আলোকে আমরা দেখলাম এই 10টা স্বীকার্য, গ্যাস অণুসমূহের মৌলিক স্বীকার্য সমূহ সবাই লিখেছ নিশ্চয়ই। এখন আমরা নেক্সটে আসবো। উল্লেখিত স্বীকার্যের আলোকে আদর্শ গ্যাসের একটি গতির সমীকরণ প্রতিপাদন করা হয়। এই গতি সমীকরণটা কি? গতি সমীকরণ। আদর্শ গ্যাসের গতি সমীকরণ পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণে প্রয়োগ, এই সমীকরণটা আমরা প্রয়োগ করব বিভিন্ন ক্ষেত্রে। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণের প্রয়োগ, তাই না? গ্যাসের গতিতত্ত্বের সমীকরণের প্রয়োগ, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ ব্যবহার করে, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ আমরা ব্যবহার করে বিভিন্ন সূত্র, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং গ্যাস অণুর বর্গমূল, গড় বর্গবেগ, গতিশক্তি প্রভৃতি নির্ণয় করে করতে পারি। এক নাম্বার হলো গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতিশক্তি গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 1/2 ইনটু ভর ইনটু বেগ গতিবেগ, বেগের বর্গ। আচ্ছা, গ্যাসের গতি সমীকরণ থেকে পাই যে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার ইকুয়াল টু 2/3 ইন্টু 1/2 এম এন সি স্কোয়ার সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি। আমরা জানি 1/2 mL² মানে হলো গতিশক্তি, মোট গতিশক্তি। তাহলে অতএব মোট গতিশক্তি ইকুয়াল টু হবে
3 by 2 PV equal to 3 by 2 NRT বুঝছো যেহেতু PV equal to আমরা PV জায়গায় RT লিখবো তাহলে 3 by 2 NRT হলো মোট গতি শক্তি হলো 3 by 2 NRT এটা হলো আমাদের প্রথম প্রয়োগ দ্যাট ইজ গতি শক্তি কিভাবে পাওয়া যায় এরপরে সেকেন্ডটা দেখো দ্বিতীয়টা হলো বয়লের সূত্র দুই নাম্বার হলো বয়লের সূত্র PV equal to 1/3 mn C square equal to 2/3 into 1/2 mn C square equal to 2/3 into mod mod gati shakti টু বাই থ্রি ইন্টু মোট গতিশক্তি আমরা জানি মোট গতিশক্তি সমান্তরাল তাপমাত্রা তাহলে মোট গতিশক্তি ইকুয়াল টু কেটি তাহলে অতএব পিভি ইজ ইকুয়াল টু কেটি এটা হলো পিভি ইজ ইকুয়াল টু 2/3 KT 2/3 KT এটা হলো এক নম্বর সমীকরণ বা পিভি ইজ ইকুয়াল টু কে প্রাইম টি পিভি ইজ ইকুয়াল টু কে প্রাইম টি স্থির তাপমাত্রায় 2/3 KT ধ্রুবক হ্যাঁ কারণ স্থির তাপমাত্রায় তাহলে অতএব ভি ইজ ইকুয়াল টু কে প্রাইম টি কে বাই পি অতএব ভি সমানুপাতি 1/p অর্থাৎ স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন তার চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় এরপর 3 নম্বর হলো চার্লসের সূত্র তাহলে গ্যাসের সমীকরণ 1 থেকে পায় উপরের সমীকরণ 1 হতে পায় যে ভি ইজ ইকুয়াল টু 2/3 KP
into t equal to k prime t is t chape. स्थिर चापे 2/3 k/p ध्रुव तले अतः भी समानुपातिक टी स्थिर चापे अर्थात चालसी सूत्र हलो स्थिर चापे और निर्दिष्ट भार गैसेर आयतन तार परम तापमात्रार समानुपातिक एपरे हलो चार नम्बर दैट इज आरएमएस बेग आरएमएस बेग माने हलो वर्गमूल गड़ रूट मीन स्क्वायर बेग गति समीकरण पुनर्विन्यास करले গতি সমীকরণ পুনর্বিন্যাস করলে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার বা এম এন সি স্কোয়ার ইকুয়াল টু 3 পিভি বা সি স্কোয়ার ইকুয়াল টু 3 পিভি বাই এম এন এটা ইকুয়াল টু হবে 3 পিভি মানে হলো 8টি আমরা জানি এবং এম এন মানে হলো আণবিক ভর বড় হাতের এম তাহলে অতএব সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 8টি বাই এম দ্যাট ইজ এখানে তোমার পিভি ইকুয়াল টু 8টি আর হলো এন এম এন ইকুয়াল টু হলো এম এম হলো আণবিক ভর গ্যাস ফের আণবিক ভর কে আমরা মানে গ্যাস অণুর ভর এটাকে অণুর সংখ্যা দিয়ে গুণ করলে আমরা আণবিক ভর বড়তের এম পাব অর্থাৎ কোন গ্যাসের বর্গমূল গড় বর্গমূল হলো রুট ওভার 3 আর টি বাই এম তাহলে আজকে আমরা এই পর্যন্তই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য এবং তার প্রয়োগ চারটা প্রয়োগ দেখালাম বয়েলের সূত্র চার্লসের সূত্র আরএমএস বেগ এবং গতিশক্তি এই সূত্রগুলি তোমরা দেখবে ভালো করে এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে আমি দেখিয়ে দেব আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ